এবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দেওভোগ একতা এক্সপ্রেসের মাঝি। এটি একটি গুরুত্বপূর্ণ নৌকাবাজ, এটি চান্দাই এক্সপ্রেস, চান্দাই জনতা এক্সপ্রেস। এর সাথে ছিল আদলের ছোট নৌকা জোড়া নেওয়ার কথা, আদল এক্সপ্রেস, কিন্তু জোড়া না নেওয়ার জন্য চান্দাই জনতা এক্সপ্রেস একাই সেই ওই প্রান্ত থেকে লক্ষ্যে পৌঁছার জন্য সুন্দরভাবে একাই টেনে চলে আসলেন, কিন্তু তারা দায়িত্বের সাথেই রান করে আসছেন। লক্ষ্যে পৌঁছার জন্য তারা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সেই সাথে যারা নৌকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে ওই প্রান্ত থেকে শেষ পর্যন্ত চলে আসছেন, এবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দেওভোগ একতা এক্সপ্রেসের মাঝি। মৃধাপাড়ার কৃতি সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সে নৌকা জোড়া নিয়ে চলে আসার পরে আবার এখন কমিটির দিকে যাচ্ছেন। সুন্দর অবস্থান করছেন এবং অত্যন্ত ভদ্র পরিবেশের মাঝি মহিলারা। এবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই নৌকার যে জাগেল ভাই রয়েছেন, তিনি কিন্তু একটু সুন্দর একটি মনোযোগ সহকারে এবারে সেই সাথে আপনাদের দেখার চেষ্টা করছি আমাদের সেই সাথে দেখানোর চেষ্টা করছি শান্তু ভাইকে। সেই সাথে এবারে রয়েছেন জনতা, এবারে দেখতে পাবেন আমাদের সাথে যারা সহযোগিতা করছেন মোহাম্মদ আবুল ফারুক প্রিন্স। মোহাম্মদ ফারুক হোসেন সেই সাথে আমাদের যে সহযোগিতা করছেন আমাদের মাঝি ভাই মোহাম্মদ আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ বললে হাসবেন না, কারণ ওনার নামটাই বাস্তবেই আওয়ামী লীগ ভাই, সেটাই আমাদের জানিয়েছেন। সেই সাথে দেখতে পেলেন আমাদের ফারুক সাহেব, অসংখ্য মহিলা জনতা, এবারে দেখতে পাচ্ছেন সেই দেওভোগের একতা এক্সপ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সে জুড়া দেওয়ার শেষে এবার মহড়া দিয়ে আসছেন আবারও সেই লক্ষ্যর দিকে যাওয়ার জন্য মহড়া করছেন। আসলে এই মহড়াটা কি সেটা বলতে পারছি না, আসলে তারা যে জোড়া নিয়ে গিয়েছিল সেই জোড়াতে জিতার কারণে উল্লাস সম্পূর্ণ রূপের মহড়া কিনা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক।